হাটহাজারীত মধ্যম দেওয়ান নগর সমাজ কল্যাণ সংস্থার চতুর্থ বর্ষত পদার্পণ ও পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হইয়ে আমাদের কলবের উন্নতির জন্য আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিই। আলহাজ মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা উসমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান আলহাজ ডক্টর এএসএম বোরহানউদ্দিন। প্রধান বক্তা আছিল হাটহাজারী উপজেলা সরকারি শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। এর বিশেষ অতিথি আছিল মোহাম্মদ মুর্শিদুল আলম, মোহাম্মদ খায়রুন নবী, এম শাকওয়াত হোসেন, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ আরো বোধকে অর্জন করি এইভাবে। আর আধ্যাত্মিকভাবে আমরা দেখি যে আমাদের আল্লাহর সাথে আমাদের একটা প্রেমময়তার সম্পর্ক রচিত হচ্ছে, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটা সেতু বন্ধন তৈরি করছে রমাদানুল মোবারকের এই রোজা। আমরা সমস্ত কিছুকে ভুলে আমরা মহান আল্লাহর প্রেমময়তায় উজ্জীবিত হই, আমাদের ভেতরের মনুষ্যত্বকে, মানবতাকে, মানবিক বোধকে আমরা জাগ্রত করে সাম্য সৌভ্রাতৃত্বে মানুষে মানুষে সমস্ত ব্যবধান তুলে ফেলে আমরা সব প্রত্যেকে আমরা পরের তরে আমরা মানুষ সবাই সমান, এই ঐক্য, এই মৌলিকত্ব রোজার মধ্য দিয়ে আমরা লাভ করি। প্রত্যেকের শিক্ষক সমূলিয়ত আপনার বারেগাহে কবুল করবেন, প্রত্যেকের কাই কার্তিক সমস্ত। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত গমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গো সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রেজা।